হাই ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট ডিকম্পোজার। ওয়েস্ট ডিকম্পোজার কি? ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে কিভাবে তরল খাদ তৈরি করতে হয়? ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে কি করে জৈব সার তৈরি করতে হয়? ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে কি ব্যাকটেরিয়া রয়েছে? এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন শুরু করা যাক। NCOF, ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং, এটি একটি ভারত সরকারের সংস্থা। 2015 সালে চাষি ভাইদের জন্য একটি জৈব কালচার ওয়েস্ট ডিকম্পোজার ডেভেলপ করেছে, যেটি দিয়ে নিজেরাই জৈব সার তৈরি করতে পারবে। একটি 200 লিটার জারে জল ভর্তি করে তাতে 2 কেজি গুড় মিশিয়ে ওয়েস্ট ডিকম্পোজার কালচারটি ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর প্রতিদিন দিনে 2 বার করে একটা লাঠির সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে। দেখা যাবে গরমকালে 3 থেকে 4 দিনের মধ্যে এবং শীতকালে 9 থেকে 10 দিনের মধ্যে তরল খাদ তৈরি হয়ে যাবে। কি করে বোঝা যাবে যে তরল খাদ তৈরি হয়ে গেছে? ড্রামের জলে গুড় আর কালচার মেশানোর পরে দেখা যাবে জলের কালার চকলেট হয়ে গেছে। এই জলই 4-5 দিন বাদে চকলেট কালার চেঞ্জ হয়ে হালকা মিল্কি হোয়াইট বা হালকা হলুদ হয়ে গেছে এবং জল থেকে টক গন্ধ বেরোচ্ছে। তখনই বোঝা যাবে যে ডিকম্পোজার মিশ্রিত ড্রামের জল তরল খাদে পরিণত হয়ে গেছে। তরল খাদ প্রয়োগ। তরল খাদ সরাসরি জমিতে জল দেওয়ার সময় একে করে 200 লিটার প্রয়োগ করা যেতে পারে। জমিতে বীজ লাগানোর আগে 10 থেকে 20 মিনিট তরলের মধ্যে বীজটিকে শোধন করা যেতে পারে। পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য 20 লিটার জলে 1 লিটার তরল খাদ মিশিয়ে স্প্রে করা যেতে পারে এবং আমাদের চারপাশে যা কিছু জৈব আবর্জনা আছে, অর্থাৎ গোবর, রান্নাঘরের ওয়েস্টেজ, শুকনো পাতালতা, আগাছা, যা কিছু আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করে 1 টনে 10 লিটার হিসেবে ওয়েস্ট ডিকম্পোজার তরল খাদটি প্রয়োগ করলে 30 থেকে 40 দিনের মধ্যে খুব ভালো মানের খাদ তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে তরল খাদটি উক্ত জৈব সার প্রস্তুতের সময় লেয়ার করে মেশাতে হবে। এবার আলোচনা করব ওয়েস্ট ডিকম্পোজার কালচারের মূল্য নিয়ে। একটি ওয়েস্ট ডিকম্পোজার কালচারের মূল্য মাত্র 20 টাকা, কিন্তু এটা কোনো সারের দোকান বা প্রাইভেট সংস্থায় পাওয়া যাবে না। অর্ডার করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে NCOF-তে। কোথায় অর্ডার করতে হবে তার ডেসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। এবার আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 20 টাকার একটি বোতলে এমন কি আছে যা জৈব চাষের ক্ষেত্রে এতটা অবদান আছে? তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। NCOF অর্থাৎ ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিংয়ের সায়েন্টিস্টরা দেশি গরুর গোবর থেকে কিছু উপকারী ব্যাকটেরিয়া দিয়ে এই ওয়েস্ট ডিকম্পোজার কালচারটি তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ফসফেট সলুবিলাইজিং ব্যাকটেরিয়া, যেটা PSB ব্যাকটেরিয়া নামে পরিচিত, যা গাছের শেকড়কে বৃদ্ধি করাতে সাহায্য করে। এর মধ্যে আছে অ্যাজোটোব্যাক্টার, যা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যা মাটিতে প্রয়োগের পর প্রতি একরে বায়ুমণ্ডল থেকে 12 থেকে 16 কেজি পর্যন্ত নাইট্রোজেন সংগ্রহ করাতে পারে। আছে সিউডোমোনাস ফ্লোরেসেন্স ব্যাকটেরিয়া, যা প্ল্যান্টের গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। এছাড়াও আছে জিঙ্ক সলুবিলাইজিং ব্যাকটেরিয়া। জিঙ্ক হলো উদ্ভিদের একটি অপরিহার্য উপাদান। জিঙ্ককে অ্যাক্টিভেটার অফ এনজাইমও বলা হয়ে থাকে, যা পাতার সবুজ অংশ বা ক্লোরোফিল ফরমেশনের জন্য খুবই প্রয়োজন। আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, 1 ml 1 কোটি জীবিত ব্যাকটেরিয়া থাকে, যা মাটিতে প্রয়োগের পর গাছের শেকড়ের সাথে ক্রিয়া করে গাঁট তৈরি করে, যা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। এর মধ্যে আছে পটাশিয়াম সলুবিলাইজিং ব্যাকটেরিয়া, যা KSB নামে পরিচিত, যা গাছ ও ফুল ফলকে দৃঢ় রাখে। তো সুতরাং বোঝাই যাচ্ছে এতগুলো ব্যাকটেরিয়ার সমন্বয়ে গঠিত হয়েছে ওয়েস্ট ডিকম্পোজার কালচার। 200 লিটারের খাদ তৈরি হয়ে যাওয়ার পরে 190 লিটার ব্যবহার করবেন আর 10 লিটার রেখে দেবেন পরের বার 200 লিটার খাদ তৈরি করার জন্য। আর ওয়েস্ট ডিকম্পোজার কালচারের প্রয়োজন হবে না, অর্থাৎ 200 লিটার জলের মধ্যে শুধু 2 কিলো গুড় মিশিয়েই পুনরায় 200 লিটার তরল খাদ প্রস্তুত করা সম্ভব। এটা মনে রাখবেন, ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করার পরে কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড ইউজ করা চলবে না বা প্রয়োজনও নেই। না প্রয়োজন আছে ইউরিয়া, DAP বা NPK, কারণ সব কিছুই ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে বর্তমান। কারো যদি পোস্টাল অর্ডার করতে অসুবিধা হয় বা ডিকম্পোজার আপনি অ্যাভেলেবেল করাতে পারছেন না, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ফ্রি অফ কস্টে তরল খাদটি দিয়ে দেব, যা আপনি বাড়িতে বসেই হাজার হাজার লিটার ডিকম্পোজার তরল খাদ তৈরি করে নিতে পারবেন। শুধু আপনাদের এসে নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। আর এমনই নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Oh, oh, oh.